হ্যালো স্টুডেন্টস, আমরা দেখছিলাম 11 নম্বর পরিচ্ছেদে আগের ইয়েতে ভিডিওতে যে বিষ্টুদ সেন্সলেস হয়ে গেছে, কোনি জয়ী হয়েছে অমিয়াকে হারিয়ে দিয়ে। ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্টুদ, ক্ষিতিশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করল। 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, বিষ্টুদর আনন্দের সঙ্গে বলে উঠল। বিষ্টুদর অ্যাপেলো ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট, সে আজকে যেহেতু মুখ রক্ষা করেছে, কোনি হারিয়ে দিয়েছে অমিয়াকে, কোনি মানে যদিও কোনি নাম ছিল না প্রতিযোগিতায়, কোনি নিজে থেকেই অ্যাপেলো থেকে সাঁতার কেটে, ক্ষিতিশের সাহায্যে সে অ্যাপেলো থেকে সাঁতার কেটে হারিয়ে দিয়েছে অমিয়াকে, তাই জন্য আনন্দে 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়ে দিয়েছে বিষ্টুদর। ব্যান্ড পার্টি আনাবো, কোনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো, এত আনন্দিত সে। খবরদার ও কাজটি করবেন না, তাহলে 1000-5 ভোট কমে যাবে, ক্ষিতির সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিল যে আপনি জনপ্রতিনিধি হতে চলেছেন, আপনি ভোট প্রার্থী, আপনি কখনোই এই কাজ করবেন না, কোনো পার্সিয়ালিটি কাজ আপনার পোষায় না, আপনার করা উচিত নয়, তাহলে কিন্তু আপনার 1000-5 ভোট কমে যাবে। বিষ্টুদর ফ্যাল ফ্যাল করে ক্ষিতিশের দিকে তাকিয়ে থেকে অস্ফুট আপন মনে বললো, কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে, অর্থাৎ আমার সত্যিকারের আনন্দ হচ্ছে, সেটাও আমি প্রকাশ করতে পারবো না। ক্ষিতিশ কোনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিংয়ে ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল, বলছি কোনি। অমিয়াদি টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা আর মনেই এলো না আমার, আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিস, মনে এলে সময় আরও কমত, তুই তখন নিজের ওপর ভরসাটা হারিয়ে ফেলেছিস। তুই দেখতে পাচ্ছিস অমিয়া তোর চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রথমের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জন্য তুই তখন নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছিস, তাই তোর এরকম ভুল হয়েছে। আমার সময় কত হলো কিদ্দা, জিজ্ঞাসা করছি কোনি এতক্ষণে যে তার সময় কত টাইমিং হলো। বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকে এই ক্ষিতিশ ভ্রূকুঞ্চিত করলো এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠলো, লজ্জিত মুখ হয়ে উঠলো। যা ভুলে গেছি রে, ফিনিশের সময় এমন এক্সাইটমেন্ট চারিদিকে, তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস, কারণ বেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে অমিয়া, তাকে হারিয়েছে যখন বেঙ্গল রেকর্ড তুই ভেঙে দিয়েছিস। এই সময়টা যদি রাখতুম, আগেই তো ক্ষিতিশ জানে যে ও রমা যোশী ওর টার্গেট ছিল, রমা যোশী মহারাষ্ট্রের রমা যোশীকে হারানোর টার্গেট ছিল, তাই ও 70 সংখ্যাটা লিখে দিচ্ছিল ওর সামনে, তো আর এর আগেই কোনি সেই 70 সংখ্যা করে নিয়েছে, তাই সেই জন্য ক্ষিতিশ জানি, তাই আর টাইমিংটাও সে নেয়নি এবং সেটাই ওকে বলছে। কিদ্দা, আমায় এখন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি রাগ করবে, ও প্রজাপতিতে কাজ করে তাই ওকে এখন প্রজাপতিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না আর, ক্ষিতিশ ব্যস্ত হয়ে বলল। কিন্তু কোনি ইতস্তত করছে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? কানে কানে বলবো? ক্ষিতিশ নিচু করলো মাথাটা, রসগোল্লা আনতে পাঠিয়েছে না? দেখো, কোনি দরিদ্র ঘরের সন্তান, সে একটু ভালো মন্দ খাবার পছন্দ করে, ছোটো সে সদাহনী, সে তো ছোটো বাচ্চা মেয়ে, কিন্তু সে পায় না সঠিকভাবে কোনো ভালো মন্দ খাবার সে পায় না, তাই সে রসগোল্লার কথা শুনেছে এবং তার জন্যই রসগোল্লা আনা হচ্ছে, অথচ তাকে চলে যেতে হচ্ছে কাজে, সে পাবে না সেই জন্য সে বলছে। তাই তো, নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে, তাহলে আজ আর তোর বরাতে রসগোল্লা নেই, ক্ষিতিশ বলছে, আজ আর তোর ভাগ্যে রসগোল্লা নেই, ও তো ভেলো আনতে গেছে, দেরি করছে, তুই আর পাবি না। কে বললো নেই? বিষ্টুধর গর্জন করে উঠলো। বিষ্টুধর যার জন্য আনতে দিয়েছে, যার খুশিতে আনতে দিয়েছে, তাকে সে দেবে না? বিষ্টুধর তাই গর্জন করে উঠলো, কে বলেছে নেই? ব্যান্ড পার্টি ঘোরানো গেল না, রসগোল্লার হাড়িটা তার বদলে প্রজাপতি ঘুরে আসবে, তাতে কি হয়েছে? রসগোল্লার হাড়িটা তো প্রজাপতিতে দেওয়া হবে, তাহলে তোর বৌদির রাগও জল হয়ে যাবে, বলছে ক্ষিতিশ যে তাহলে তোর বৌদিরও আর রাগ থাকবে না। সেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতিশের প্রতি লীলাবতীর প্রথম মুক্তি হলো, অত লোকের সামনে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? অর্থাৎ ক্ষিতিশ যে নাচছিল সেটা লীলাবতী দেখে ফেলেছে, তার মানে লীলাবতীও ওখানে গেছিল, লীলাবতীও কোনিকে যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে, তাই লীলাবতীও দেখে ফেলেছিল এবং লীলাবতী ওখানে গেছিল। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল, সবার সামনে অসভ্যতা, দোকানের মেয়েরাও তো দেখলো, অর্থাৎ শুধু লীলাবতী একা যায়নি, তার প্রজাপতি দোকানের অন্য মেয়েরাও সেখানে গিয়েছিল এবং তারাও দেখেছে যে কোনি কীভাবে জয়ী হলো, তাদের দোকানের কর্মচারী কোনি কীভাবে জয়ী হলো, সেটা তাদের কাছে গর্বের ব্যাপার, এবং তখন ক্ষিতিশ যেহেতু নাচছিল সেই জন্য সেটা লীলাবতীর কাছে লজ্জার ব্যাপার। ক্ষিতিশ মাথা চুলকোতে চুলকোতে কোনির দিকে তাকালো, তোর বৌদি জানলো কী করে? ফিসফিস করে কোনি বললো, বৌদি দেখতে গেছিল, আমি বলেছিলাম আজকে সাঁতারের কথাটা, ওইলে ছুটি পেতুম না যে, অর্থাৎ কোনি আগেই বলেছিল যে আজকে সাঁতার আছে, প্রতিযোগিতা ওখানে নামবে, আমি এখানে করব, সব কথাই সে বলে রেখেছিল, নইলে তোকে ছুটি দিত না, ওকে সময়ে চলে যেতে হতো। তারপর হেসে বললো, বৌদি আমায় মাপ করে দিয়েছে, আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে, খুব খুশি কোনি। কোনির ঠিকঠাক জামাও নেই, ছেঁড়া জামা, তার তাকে সুইমিং কস্টিউম একটা কালো রঙের কিনে দেওয়া হয়েছে, কিন্তু জামা তো ঠিক নেই,
তো কণিকে লীলাবতী বলেছে একটা ফ্রক করে দেবে, সেই জন্য কণি খুব খুশি। লাজুক স্বরে বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়িও দেবে। যদি সে ইন্ডিয়া রেকর্ড করে, অর্থাৎ এর পরের প্রতিযোগিতায় নেমে সে যদি রেকর্ড করে, তাহলে ওকে একটা সিল্কের শাড়ি দেবে। কণিকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে কৃতিস জিজ্ঞাসা করল, কী মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস, যখন তুই সাঁতার কাটছিলিস তোর তখন কী মনে হচ্ছিল, তোর মনের চিন্তাধারাটা, ওর মনের চিন্তাধারাটা জানতে চাইছে কৃতিস। উনি অনেকক্ষণ চুপ করে হাঁটল, কোনো উত্তর দিল না। তারপর স্বপ্নের ঘরে যেন কথা বলছে এরকমভাবে বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখ হয়ে গিয়ে চলেছে, বড্ড ভয় করে। তখন যখন আমি প্র্যাকটিস করি জলের সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আমার একটা সঙ্গে একটা মুখ হয়ে গিয়ে যাচ্ছে, খুব ভয় হয়। মুখটা কেমন দেখতে রে? দাদার মতন আজও ছিল আমার সঙ্গে। কণির দাদা কমল, যার স্বপ্ন ছিল নিজে একজন বড় সাঁতারু হবে, কিন্তু সে পরিবারের চাপে হতে পারেনি। তারপর তার স্বপ্ন ছিল তার বোনকে সে সাঁতারু দেখবে, কিন্তু সেই স্বপ্নও সে দেখে যেতে পারেনি। তার আগেই সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুবরণ করতে হলো। তো সেই দাদাই যেন ভরসা হয়ে, আশা হয়ে কণির পাশে পাশে ঘুরছে, কণি যেন তাকে দেখতে পাচ্ছে, কণির অরূপ প্রেরণা দান করছে কণিকে, এবং কণিও তাকে দেখছে তার অত্যন্ত প্রিয় দাদাকে, যে দাদা তাকে অরূপ প্রেরণা দিয়েছে বারবার। তাই কণি আজ তার স্বীকার করতে কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। কৃতিস তার কাছে তার শিক্ষক, কৃতিস তার কাছে তার দাদার মতন, তার বাবার মতন। সে জানে কৃতিসকে কথা বললে কৃতিস রাগ করবে না, তাই তাকে বলল যে দাদার মতন কেউ একজন তাকে দেখছে, সে আজও তার সঙ্গে ছিল, সেই জন্যই হয়তো সে জয়ী হতে পেরেছে। তার মনের ভেতর তাকে যেন সে তাকে প্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার। আমরা এর পরের ভিডিওতে শুরু করবো 12 নম্বর।